হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অনিস পাশান, কেমন আছো তোমরা সবাই? আজকে দিনটা হচ্ছে সরস্বতী পুজো। আগে কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের ফ্ল্যাটে ঠিক কীভাবে সরস্বতী পুজো হচ্ছে। আগের বছর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের মুর্শিদাবাদের বাড়িতে কী করে সরস্বতী পুজো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি মুর্শিদাবাদে যেতে পারিনি। বেলার দিনে যেটা করতাম, সকাল সকাল উঠতাম, তারপরে রেডি টেডি হয়ে কোচিনে যাওয়া তো ছিলই, তো সেইটা কিছুই হয়নি। এবারে শরীরটা ভীষণ খারাপ, যাই হোক তো কোনো রকমে উঠে স্নান করেছি আর দেখতেই পাচ্ছ ব্লাউজটা শুধু পরেছি। এরপর আমি রেডি হব, তো উপরে সমস্ত যোগাচাটি চলছে। কালকে একজনকে বলা হয়েছিল রজনীগন্ধার স্টিক আনতে, তো সে এনেছে এরকম একটা রজনীগন্ধার মালা, যেটা মালাও নয় একটা কী বলবো চেন টাইপ। তো এখানে এই আমি বলেছিলাম যে মণ্ডল আমাকে তুমি ইয়েলো কালারের একটা গোলাপ এনে দিও, তো সে এনেছে রেড কালার গোলাপ, বাজারে নাকি ইয়েলো কালারের গোলাপ নেই। তাহলে চলো রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখনো জামা খাই, আমার আবার ব্লগটা স্টার্ট কর। আরে সর্বনাশ, সরস্বতী পূজোর শুভেচ্ছা বল তোমাদের সবাইকে। সরস্বতী পূজোর শুভেচ্ছা বল, তোমাদের সবাইকে কে বলবে? নাচতে নাচতে ওইদিকে চলে যাচ্ছ কেন? এদিকে এসো, আসো। কি পূজোর শুভেচ্ছা শুনতে পাবে না কিন্তু কেউ। শাড়ি পরবি না, শাড়ি পরবি না, কার কাছে শাড়ি পরবি? মায়ের কাছে? মা ধর তোকে শাড়ি পরিয়ে দিল না, তখন কি হবে? একটু পরে পরিয়ে দেবে। তুই এত পাকা কেন রে? রিপাবলিক ডে সরস্বতী পূজা একসাথে পালন করা হচ্ছে। Bye.
এখন বাচ্চা যারা ছোট ছোট রয়েছে তারা আগে অঞ্জলি দিয়ে নিচ্ছে, আর তারপর আমরা বড়রা যারা রয়েছি তারা দেব। তো এখানে সবাই বসে আছি, তো যেরকম হয় একটা পুজোতে, তো সবাই গল্প টল্প করছিল। তো দেখতেই পাচ্ছ এখানে একটা জেঠু রয়েছে, এখানে একটা পিসি রয়েছে, তো সবাই মিলে আমরা বেশ গল্প করছি, দিনটা বেশ ভালোই কেটেছে। এই ধরনের পুজোতে কি হয় বলো তো, বেশ অনেকটা মজা হয়, তার সাথে কিন্তু সবাই মিলে হাতে হাতে কাজ করা যায়। যদিও আমি কোনো কাজটাই এবারে করতে পারিনি, কারণ ওই যে শরীরের কন্ডিশন ভালো ছিল না, ভীষণ রোদ কিন্তু ছাদে, জানো তো, দেখতেই পাচ্ছ আমি পুরো গ্লাস নিয়ে উঠে গেছি। যাই হোক, পুজো টুজো সব হয়ে গেছে, এবারে হচ্ছে প্রসাদ বিতরণের পালা। এখানে দিদি প্রসাদ তুলছে, দেখতেই পাচ্ছ, এরপর আমিও প্রসাদ তুলেছি, যেহেতু অনেকে সব কাজ করেছে, তো এটা যেহেতু বসে বসে, যে জন্য আমি প্রসাদগুলো তুলছি আর সবার সাথে কথা বলছি। বেশ ভালোই লাগে এরকম একদিন গেট টুগেদার মতো হলে, অনেকদিন পর সবার সাথে বেশ আনন্দ করার সময়টা পাওয়া যায়। নিয়ে নেবো আমারই বিয়ে লেগেছে এরকম করে প্রসাদ খেলাম, তারপরে কিন্তু আমরা যে খাওয়া দাওয়ার পাটটা তারপরে আমরা খাবো। প্রসাদ খাওয়ার পর দেখি পৌষালি দুটো ঘুড়ি পেয়েছে কোথা থেকে, তো সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখাতে দিল না। যাই হোক, খেতে চলে গেলাম। খাবারে ছিল খিচুড়ি, যেটা স্পেশাল সরস্বতী পুজো, চাটনি আর একটা সবজি মতো, আর ছিল পাঁপড়, বেশ জমজমাটি ব্যাপার। আমাদের পুজো ছিল, পেছনে অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ রাখা রয়েছে। আমার লুকটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও, তার সাথে পুরো পুজোর ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা জানিও। এবার আমি আমার মুর্শিদাবাদকে ভীষণভাবেই মিস করছি, ছোটোবেলাটাকে তো সবাই মিস করে, আমিও মিস করছি, কিন্তু আমার মুর্শিদাবাদের বাড়ির পুজোটাকেও ভীষণভাবে মিস করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। আজকে এখানেই যায়, চলো নেক্সট পর্বে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।